ইতিহাস গড়া হলো না ভারতের, ইন্দোর টেস্টে দাপুটে জয় অজিদের। আরও চাপে রোহিতরা, বুমরার পর বিশ্বকাপ জয়ী পেসারকেও আইপিএলের সব ম্যাচে পাওয়া নিয়ে সংশয়। ভারতকে তাদের অস্ত্রেই ঘায়েল করল অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটারদের দুর্বলতার সুযোগ নিলেন ন্যাথান লায়ন, টড মারফিয়া। নাগপুর দিল্লিতে যে দৃশ্য দেখা গিয়েছিল তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইন্দোরে। এখানেও আড়াই দিনের মধ্যে খেলা শেষ হয়ে গেল, কিন্তু বাজিমাত করল অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে সিরিজে ফিরল তারা। প্রথম দুই টেস্ট হারলেও এই টেস্ট জেতায় সিরিজ ড্র করার সুযোগ চলে এলো স্টিভ স্মিথদের সামনে। প্রথম দুই টেস্ট শেষ হয়ে গিয়েছিল আড়াই দিনে, তৃতীয় টেস্ট আড়াই দিনও গড়ালো না। সাধারণত টেস্টে প্রতিদিন 6 ঘন্টা খেলা হয়, 5 দিনে মোট 30 ঘন্টা খেলার সুযোগ পান ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় টেস্ট শেষ হলো 2 দিন ও 1 ঘন্টায়, অর্থাৎ মাত্র 13 ঘন্টায় ভারতকে মাটি ধরালো অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন হিসাব ছিল এরকম, অস্ট্রেলিয়ার জিততে দরকার 76 রান, ভারতের চাই 10 উইকেট, যে কোনো দিকে খেলা গড়াতে পারত। দিনের দ্বিতীয় বলে উসমান খোয়াজাকে 0 রানে আউট করে ভারতের আশা বাড়িয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুরুতে চাপে পড়লেও সেখান থেকে দলকে টেনে তুললেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুসেন। প্রথম 10 ওভার ধরে খেললেন, কোনো ঝুঁকি নেননি, বড় শট খেলার চেষ্টা করেননি। প্রথমে 10 ওভারে মাত্র 13 রান ওঠে, কিন্তু একবার হাত কিছুটা সেট হওয়ার পরে বদলে গেল খেলার ছবি। হঠাৎই হাত খুলে মারতে শুরু করলেন দুই অজিত ব্যাটার, বেশি আক্রমণাত্মক দেখালো হেডকে। তাঁদের অবশ্য সুবিধা করে দিলেন ভারতীয় স্পিনাররা, অনেক বেশি ব্যাটের গোড়ায় বল করলেন অশ্বিন জাদেজা। প্রথম ইনিংসেও অতিরিক্ত ব্যাটের গোড়ায় বল করার খেসারত দিতে হয়েছিল ভারতীয় স্পিনারদের। দ্বিতীয় ইনিংসেও সেটা দেখা গেল, দ্রুত রান করতে শুরু করলেন দুই অজিত ব্যাটার। এর আগে ভারত তাদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ভারতের ব্যাটিংয়ের যা দশা ইন্দোর টেস্টে দেখা গেল, সেই লজ্জা বাড়তে পারত চেতেশ্বর পূজারা পাঁচিল হয়ে না দাঁড়ালে। কঠিন পিচে পূজারা খেললেন 142 বলে 59 রানের লড়াকু ইনিংস, 5টি 4 মারেন। ড্রেসিংরুম থেকে ঈশান কিষানকে দিয়ে রোহিত শর্মারা বার্তা পাঠিয়েছিলেন নাথান লিওর বিরুদ্ধে আগ্রাসী হতে। পূজারা তারপরই 1টি ছক্কা হাঁকান, যদিও সেই পরিকল্পনা আখেরে কাজে আসেনি। পূজারা ফিরতেই ভারত লড়াই থেকে হারিয়ে যায়। এই যে 76 রানের টার্গেট ভারত রাখতে পারে, তা পূজারার মতো পোড় খাওয়া সৈনিকের কারণেই। নাথান লিওন 23.3 ওভারে 1টি মেডেন, 64 রান খরচ করে তিনি নিলেন 8 উইকেট। প্রথম ইনিংসে লিও নিয়েছিলেন 3 উইকেট, এর ফলে বর্ডার গাভাস্কর ট্রফিতে তিনিই এখন সর্বাধিক উইকেট শিকারী। ভারতের বিরুদ্ধে 25টি টেস্টে 46 ইনিংসে তাঁর দখলে 113টি উইকেট। অনিল কুম্বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 20টি টেস্টে 38 ইনিংসে নিয়েছিলেন 111 উইকেট। 15 বছর অক্ষত থাকার পর সেই রেকর্ডটি আজ ভেঙে গেল। অশ্বিন এখনও অবধি ভারত অস্ট্রেলিয়ার টেস্টে 106টি উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেম্যান 1টি করে উইকেট দখল করেছেন। ইন্দোরের ঘূর্ণি পিচে 88 রানে পিছিয়ে থাকায় ভারত দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চাপে ছিল। তবে দ্বিতীয় দিনের চায়ের বিরতির পরে চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ার যেরকম ব্যাট করছিলেন, তাতে ভারত অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং একটা টার্গেট ঝুলিয়ে দিতে পারে বলে মনে হচ্ছিল। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার দুই ফিল্ডার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নাথান লিওন দ্বিতীয় ইনিংসে 8 উইকেট নিয়ে ভারতকে একাই ভাঙেন বলা ভুল হবে না মোটেও। তবে দ্বিতীয় ইনিংসে ভারতকে 163 রানে অল আউট করার পিছনে বড় অবদান রাখেন উসমান খোয়াজা ও স্টিভ স্মিথ, কারণ স্টার্কের বদলে শ্রেয়া শের এবং লিওনের বলে পূজারার যে ক্যাচ দুটি ধরেন খোয়াজা ও স্মিথ, সেগুলিকে এক কথায় অবিশ্বাস্য বলা ছাড়া উপায় নেই। 37.2 ওভারে মিচেল স্টার্কের বদলে শ্রেয়াস আয়ার লেগ সাইডে জোরালো শট খেলেন, তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ ধরেন উসমান খোয়াজা। 3টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 27 বলে 26 রান করে মাঠ ছাড়েন শ্রেয়াস। ভারত দ্বিতীয় ইনিংসে 113 রানে 5 উইকেট হারায়। শ্রেয়াস যে রকম আগ্রাসী ব্যাটিং করছিলেন তাতে আরও কিছুক্ষণ টিকে থাকলে অস্ট্রেলিয়াকে লড়াই থেকে ছিটকে দিতে পারতেন তিনি। পরে ইনিংসের 56.3 ওভারে নাথান লিওনের বলে লেগ স্লিপে চেতেশ্বর পূজারার দুরন্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। পূজারা রীতিমতো ফাইন শট খেলেন, স্মিথ প্রাথমিকভাবে বাঁ দিকে ঝোঁকার চেষ্টা করেও নিজেকে সামলে নেন। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তিনি শেষমেশ ডান দিকে শরীর ফেলে
এক হাতে ক্যাচ ধরেন। 142 বলে 59 রানের লড়াকু ইনিংস খেলে মাঠ ছাড়েন পূজারা। তিনি 5টি 4 ও 1টি ছক্কা মারেন। ভারত 155 রানে 8 উইকেট হারায়। পূজারা আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 76 রানের। যদিও ইন্দোরের পিচে খুব সহজে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে এমনটা ভাবাও বোকামি হবে, তার আভাসও দিয়েছিলেন উমেশ যাদব। কিন্তু বাস্তবে তেমনটা হলো না। সব রকম চেষ্টা করেন অধিনায়ক রোহিত শর্মা, স্পিন কাজ না করায় পেসারকেও আক্রমণে আনেন, কিন্তু কেউ তাঁকে উইকেট এনে দিতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র 18.5 ওভারে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। 9 উইকেটে ম্যাচ জিতল তারা। এই জয়ের ফলে সিরিজ এখন ভারতের পক্ষে 2-1, কিন্তু সিরিজ ড্র করার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। 9 মার্চ থেকে পরের টেস্ট শুরু আহমেদাবাদে, সেই টেস্টেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আরও চাপে রোহিতরা, বুমরার পর বিশ্বকাপ জয়ী পেসারকেও আইপিএলের সব ম্যাচে পাওয়া নিয়ে সংশয়। পিঠের চোট না সারায় আইপিএলে যশপ্রীত বুমরার খেলা অনিশ্চিত। নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হওয়ার কথা তাঁর। এর মধ্যেই এক ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, জোফরা আর্চারকেও সব ম্যাচে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স, ফলে আইপিএলের আগে আরও চাপে রোহিত শর্মারা। চোটের কারণে গতবার আইপিএলে খেলতে পারেননি আর্চার। তাঁর চোটের কথা জানার পরেও গতবারের প্রতিযোগিতার আগে মেগা নিলামে 8 কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল মুম্বই। তাঁদের পরিকল্পনা ছিল এবারের প্রতিযোগিতায় বুমরা আর্চার যুগলবন্দি দেখা যাবে, কিন্তু সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা কম মুম্বই সমর্থকদের। ক্রিকেট ওয়েবসাইটদের রিপোর্টে দাবি করা হয়েছে, চোট সারিয়ে এবার দলে ফিরবেন আর্চার, কিন্তু তাঁর চোটের দিকে নজর রাখবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের বিশ্বকাপ জয়ী বোলারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড, তাই এবার আইপিএল খেললেও সব ম্যাচে তাঁকে খেলানোর সম্ভাবনা খুব কম। বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হতে পারে আর্চারকে। 2020 সালের প্রতিযোগিতার পর থেকে আইপিএলে একটি ম্যাচও খেলেননি আর্চার। 2021 সালে রাজস্থান রয়্যালসে ছিলেন তিনি, কিন্তু কোনোই চোটে খেলতে পারেননি। 2022 সালে পিঠের চোটে আইপিএলে নামা হয়নি এই ডানহাতি পেসারের। এবার খেলবেন তিনি, তবে সব ম্যাচে নয়। বুমরার সঙ্গে আর্চারকে জুড়ে দিয়ে নিজের পেস আক্রমণ আরও শক্তিশালী করতে চেয়েছিল 5 বারের আইপিএল জয়ী মুম্বই। কিন্তু প্রথমে বুমরা ও তারপরে আর্চারের খবরে চাপে রোহিতরা। এদিকে বুমরার অস্ত্রোপচার করতে পারেন যে শল্য চিকিৎসক, তাঁর নাম রোয়ান শুটেন, তিনি ক্রাইস্ট চার্চের চিকিৎসক। অতীতে বিখ্যাত অর্থোপেডিক সার্জন গ্রাহাম ইংলিশের সঙ্গে কাজ করেছেন শুটেন। এই চিকিৎসকের কাছেই যাচ্ছেন বুমরা। অতীতে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডের অস্ত্রোপচার করেছেন শুটেন। বন্ডই সম্ভবত বুমরার অস্ত্রোপচারের জন্য এই শল্য চিকিৎসকের নাম প্রস্তাব করেছেন।